আলু তো মনে করেন হুতে গেছে আলুর বাজার অনেক পুরো মাই গৃহস্থ লোকসান হইতাছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ওমর ভাই ফেসবুক পেজ থেকে আমিও মরাচ্ছি আপনাদের সাথে আমি রয়েছে আজকে ঢাকা কাওরান বাজার আলুর পাইকারি আড়তে তো বর্তমানে প্রচুর পরিমাণে আলুর আমদানি রয়েছে বাজারে প্রচুর কম রেটেও আলু বিক্রি হচ্ছে একদম পানির দামে ঢাকা কাওরান বাজার বর্তমানে আলু বিক্রি হচ্ছে তো আমরা আজকে বস্তা কেটে কি রেটে বিক্রি করছি এবং বস্তা সহকারে পার কেজি কত করে আলু কারন বাজার বিক্রি হচ্ছে সে সম্পর্কে আমরা জানবো যারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফলো করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা ভিডিও শুরু করি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঢাকা কারন বাজার আজকে প্রচুর পরিমাণে আলুর আমদানি রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন বর্তমানে আলুর ভরা মৌসুম চলছে ঢাকা কারন বাজারে যত বেশি আলুর আমদানি হয় তত আসলে দাম কমে যায় তো আমরা আজকে বস্তা কেটে বিক্রি করে জাকির মামার কাছ থেকে আমরা আজকে বস্তা কাটা আলুর পাইকারি দাম দর সম্পর্কে জানব জাকির মামা আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ মামা আছি ভালো আছে আছি আলহামদুলিল্লাহ মামা আপনার কাছে তো অনেক সুন্দর কোয়ালিটির আলু দেখতে পাচ্ছি মামা এই আলুগুলো কোন জায়গার মামা এটি বগুড়ার আলু মামা মাশাআল্লাহ মামা ঢাকা কারন বাজারে আজকে বগুড়ার আলুটা এভারেজ সাইজে আপনি কত করে পাইকারি বিক্রি করছেন এভারেজে আপনার পাইকারি বাসা কিনে হইতাছে এই 20 টাকা 21 টাকা বাজার আছে 20 টাকা 21 টাকা করে আছে 20 টাকা বাজার পাইকারি যেটা বস্তা কেটে বিক্রি করছেন কেটে না আপনি তো কেটে আমরা তো জানি এটা খুচরা হিসাবে কি বেশি আমি ওটা দাম বেশি খুচরা হিসাবে বেশি আমি খরচ আছে ঘাটতি আছে এটা দাম আর পুরো বস্তা সহকারে দিয়ে দিলে কত টাকা বস্তা সহকারে নিলে আপনি 21 টাকা 22 টাকা বাজার আছে 21 টাকা 22 টাকা খুচরা বস্তা সহকারে নিলে 21 22 টাকা বাজার আছে আচ্ছা ঠিক আছে আর পাইকারি আছে আপনি 20 টাকা 20 টাকা পাইকারি অরিজিনাল মোকামের আলু 21 টাকা 20 টাকা বাজার 20 টাকা 21 টাকা করে বিক্রি করছেন হ্যাঁ আর এই যে আপনারা ভালো সাইজের যে আলুগুলো আলাদা করে রাখছেন মাশাআল্লাহ একদম দেখতেই তো মানে শান্তি লাগতেছে এগুলো আছে কত করে ঢাকা কারন বাজার বিক্রি করছেন মামা এই যে বিক্রি করতেছি বিভিন্ন দামের আলু বিভিন্ন সাইজের আচ্ছা এই সাইজটা কত করে একটা সাইজ লাগে সাইজ মোতাবেক দাম হইবো আচ্ছা এটা কত করে বিক্রি করছেন এটা 26 টাকা কেজি বেচতাছি 26 টাকা একদম বড় হওয়ার কারণে দাম বড় হওয়ার কারণে আচ্ছা তো মামা বর্তমানে তো আলুর দাম দেখলাম যে মোটামুটি খুবই ভালো একটা পর্যায়ে রয়েছে মোটামুটি মানুষ কিনে খেতে পারছে আলু তো মনে করেন হুতে গেছে আলুর বাজার অনেক পুরো মাই গৃহস্থ লোকসান হইতাছে গৃহস্থ এখন লোকসান হইতাছে গৃহস্থ তো 20 22 টাকা খেতে পেরে গেছে আলু আর এখন এনে পাইকারি বেচা কিনে হইতাছে 20 টাকা 21 টাকা আপনি বলতেছেন কৃষকের বর্তমানে লস হচ্ছে এখন কি বর্তমান কৃষকের লোকসান নয় কৃষকের লাভ মন নাই 21 টাকা 22 টাকা আলু বেচলে কি লাভ হবে যদি বেচা হয় তাহলে ওখান থেকে ওখানে বাজার আছে হাই গেলে 15 টাকা 16 টাকা বাজার আছে 15 টাকা 16 টাকা করে 16 টাকা বাজার আছে কিন্তু কৃষক তো দাম পাইতাছে না তাহলে তো আসলে কৃষকের লস হচ্ছে আমি আর কৃষকের লস হই তো আসলে আমরা সব সময় এটা চিন্তা রাখা উচিত যে কৃষক বাঁচলে আমাদের বাঁচবে দেশ তো ভিউয়ার দেখতে পাচ্ছেন জাকির মামা বলতেছে আসলে বর্তমানে যে দামটা রয়েছে এটা নাকি কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে আমি এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই তো যদি কৃষকের ক্ষতি হয় আমরা সেটা কখনোই আসলে চাইবো না আমরা চাইবো যে কৃষক যেন সবসময় লাভবান হয় কারণ কৃষক লাভবান হলেই আমাদের দেশে আসলে তারা ফসল ফলাবে আর কি তো জাকির মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা আজকে আমাদের সময় দেওয়ার জন্য ওয়ালাইকুম আসসালাম মামা বিভিন্ন দামের আলু বিভিন্ন বড় সাইজ আপনি কইতাছেন এটা হলো বিভিন্ন সাইজের বিভিন্ন দাম লাল আলু বর্তমান বাজার আছে 19 টাকা 20 টাকা লাল পা লাল আলু যেটা 19 টাকা 20 টাকা বাজার আছে লালটা সাদাটা 20 টাকা 21 টাকা বাজার আছে সাদাটার দামটা একটু বেশি সাদাটার দামটা একটু বেশি সাদাটাই বেশি চলে লালটা তো চলো লালটা তো একটা চলো না লাল আলু দিয়ে সাদা আলুটা বেশি খায় আচ্ছা লাল আলুটা কোন জায়গা থেকে বেশি আসে বর্তমানে বর্তমান আইতাছে কি কয় আপনার এই বগুড়া থেকে আইতাছে বেশি লাল আলুটা ঠাকুরগাঁও থেকে আছে বগুড়া লাল আলুটা বেশি বগুড়াতেই চাষ হয় বগুড়াতে বেশি আইতাছে রংপুর থেকে আছে বগুড়া থেকে আছে ঠাকুরগাঁও থেকে আছে বাবা রমজানে আলুর দাম কেমন থাকবে একটু বলেন রমজানে আলুর দাম আমি একটা পারবো না স্বাভাবিক দাম বর্তমানে যেরকম আছে বর্তমান আলু আছে প্রচুর আলু আছে এখন দাম বাড়লো কোলেস্টেরল কবে যাবে বাবা কোলেস্টেরল কবে যাবে কোলেস্টেরল 15 20 দিন পরে সিরিয়াল লাগে লাগে যে বলা ওই সময় টান খালে কি রমজানের সময় একটু বাড়তে পারে একটু সামান্য বাড়তে পারে আর কি বাড়ে সময় বেশি একটা না বেশি একটা না কিনে খেতে পারবে হাসপাতাল হবে না কিনে খেতে পারবে তো কিনে খেতে পারবে কিনে খাওয়া রিমেডি থাকে ঠিক আছে মামা আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স এবার আমরা ঢাকা কারন বাজারের একজন বড় ব্যবসায়ী কাউসার ভাইয়ের সাথে আমরা কথা বলবো কাউসার ভাই বস্তা দরে প্রচুর পরিমাণে আলু বিক্রি করে ঢাকা কারন বাজারে তো দেখি আজকে বস্তা সহকারে যারা প্রচুর পরিমাণে পাইকারি আলু নেয় তারা কত করে আজকে ঢাকা কারন বাজার থেকে আলু নিচ্ছে দেখতে পাচ্ছেন আসলে ভাইয়ের মাল আসছে মাত্র গাড়ি
গাড়ি থেকে নেমে মোটামুটি ঘরে আসা শুরু করেছে। এদিকেও আসলে প্রচুর আলো রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে তো দেখলাম মাশাআল্লাহ আপনার ঘরে প্রচুর পরিমাণে আলু রয়েছে, তো আজকে কোন কোন জায়গার আলু আপনার কাছে আছে ভাইয়া? আমার কাছে আছে জয়পুরের আলু। জয়পুরের আলু? আর লাল এটা কোন জায়গার ভাইয়া? লাল এটা জয়পুর। এটাও জয়পুরের? আর এদিকে কি এটাও লালটা? এটা লাল আলু, এটা নয় মাইল। এই যে এটা কোন জায়গার ভাইয়া? এটা নয় মাইল বগুড়া, নয় মাইল বগুড়া শেরপুর, বগুড়া নয় মাইল। আচ্ছা ভাইয়া, এই আজকে আপনার কাছে এই যে লাল আলুটা কত করে বিক্রি করছেন পাইকারি? লাল আলুটা পাইকারি বর্তমানে 19 টাকা। জি 19 টাকা আটানা। 19 টাকা আটানা করে বিক্রি করছেন, মানে 19.5 টাকা করে ঢাকা কারণ বাজারে আপনি বস্তা সহকারে বিক্রি করছেন। আর এই যে এটা কত করে বিক্রি করছেন ভাইয়া? এটা 20 টাকা। এটা 20 টাকা করে, এটা 50 পয়সা বেশি। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া মোটামুটি দেখতে পাচ্ছি গত কয়েকদিন থেকে আলুর বাজারটা মোটামুটি একদম স্থির রয়েছে বা একটু কমতির দিকে রয়েছে, তো বর্তমানে আপনার কি মনে হয় একজন ব্যবসায়ী হিসেবে কৃষকের ক্ষতি হচ্ছে? কৃষকের ক্ষতি হচ্ছে, লস হচ্ছে কিনা আর কি সেটা জিজ্ঞাসা। কৃষকের হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ব্যাপারী, যারা কৃষকের তে মাল আনে। আচ্ছা, তাদের বর্তমানে লোকসান হইতেছে, তাদের একটু লস হচ্ছে। কৃষকের লস হচ্ছে কিনা এটা যদি একটু না, কৃষকের লস হয় না, কারণ অনেকে আমাদের এখানে কমেন্টস করছে আসলে যে কৃষকের প্রচুর পরিমাণে লস হচ্ছে, তারা অনেক দামে সার কিনছে বা এরকম আছে। আমি বর্তমানে কৃষকের কন্টেন্ট ক্রিয়েটর, এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা আসলে নাই। বর্তমানে কৃষকের লোকসান হয় না, বর্তমানে কি কৃষকের কম হচ্ছে আর কি, ব্যাপারীর লোকসানটা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাউসার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে হ্যালো। তো ভিউয়ার্স, আমরা ঢাকা কারণ বাজার থেকে আজকে আপনাদেরকে আলুর আপডেটটা দিলাম। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।